তো গাইস এই গেমটার পরে কিন্তু আমার গ্র্যান্ড মাস্টার কমপ্লিট হয়ে যাবে। তো আমি একটা এল শেপের উপরে এদিকে ক্যাম্প করতে দিয়েছিলাম, কিন্তু ভাই এইটা কি? এল শেপে ওঠার পথে জানতে পারি এদিকে একটা প্লেয়ার বসে ক্যাম্প করতেছিল। তো একে MP40 দিয়ে ফুললি বডি শট মেরে কিন্তু ফিনিশ করে দিলাম, ঠিক আছে। উপর দিয়ে কিন্তু ফাইট চলতেছে, অনেকগুলো এনিমি কিন্তু উপরের দিকে ফাইট চলতেছে। তো এদিকে একটা প্লেয়ারকে এদিকে ফিনিশ করে দিলাম, আর একটা প্লেয়ার কিন্তু দাসের পিছনে। একে দু শট লাগাইলাম, আরেক শট লাগাইলাম। এর কিন্তু সোনিয়া ক্যারেক্টার অ্যাক্টিভেট হয়ে গেছে, তো এখন কিছুক্ষণ পরে ডাউন হয়ে গেল এদিকে। আর পরে ওকে ক্লিয়ারও করে দিলাম, আরেকটা প্লেয়ার কিন্তু এদিকে আয়সা পড়ছিল ওকে ক্লিয়ার করার জন্য, তো ওকেও কিন্তু এদিকে ফিনিশ করে দিলাম। তো গাইস এরপর আমি ভিডিওটাকে একটু কেটে দিই, আর এদিকে উপরে একটা এনিমি ছিল একেও কিন্তু এদিকে হেডশট মেরে ফিনিশ করে দিলাম। আর ওয়ালের পিছনে একটা এনিমি বাইরে দিয়েছিল, 100 করে এসিপিডি ড্যামেজ দিতেছিল কিন্তু, তো একেও কিন্তু এদিকে মাইরে দিয়েছে। কিন্তু এর সোনিয়া প্লাস দিমিত্রি ছিল, তো গুরুয়ালের নিচে দিয়ে একটু কিন্তু পাওয়ার দেখা দিতেছিল, তো একে ফিনিশ করে দিলাম, ঠিক আছে। ও কিন্তু আমাকে প্রায় হ্যাকার ভাবতেছিল হয়তো, বলতেছিল যে ওয়ালের ভিতর দিয়ে কেমনে মারতো। তো এদিকে লাস্টের আর একটা প্লেয়ার একে মারতে পারলে কিন্তু আমাদের ভুইয়া হয়ে যাবে। আর আমাদের কিলের দিকে যদি একটু নজর দাও তাহলে কিন্তু আমাদের 13 কিল হয়ে গেছে, ঠিক আছে। তো এই ম্যাচটা ভুইয়া করতে পারে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিওটাকেও কিন্তু একটা লাইক দিয়ে দিবা। এই প্লেয়ারটা কিন্তু অনেক বেশি ভালো খেলতেছিল, আর আমার কিন্তু বারবার হেলথের দিকে যদি নজর দেন পুরা অর্ধেক হেলথ নাই করে দিয়েছিল MP40 দিয়া। আর আমি আপনাদের যদি বলে দিই, আমি কিন্তু MP40 তেমন ভালো চালাই না, ঠিক আছে। আমি M10 প্লেয়ার, অলওয়েজ আমি M10 চাইফা মারি সবাইকে। তো এই গেমটা আমি কিন্তু MP40 চালাই দিয়েছিলাম, আর এদিকে ওয়ান টেপ মারার ট্রাই, কিন্তু ও আমার হেলমেট উড়াই দিছে। সো গাইস এদিকে উলফ্রা ক্যারেক্টারের জন্য কিন্তু আমি বাইচা যাই, ও কিন্তু আমাকে ওয়ান টেপ মারছিল। এদিকে যদি আমার উলফ্রা ক্যারেক্টার না থাকতো তাহলে কিন্তু আমি এদিকেই ফিনিশ হয়ে যেতাম, ঠিক আছে। তো এদিকে আমি ওয়ালটা ভাঙে এখন একটু আগে যাব, আর একটা ওয়াল লাগাই ফেললাম। এখনই কিন্তু আর ইয়া পার, মানে হয়তো সে আমাকে মারবে না হলে আমি তাকে। তো এদিকে MP40 স্প্যাম মারবো, কিন্তু স্প্যাম মারার সময় পেলাম না। পরে কিন্তু সোনিয়া ক্যারেক্টারের সাহায্যে কিন্তু আমি ইজিলি এই প্লেয়ারটাকে এদিকে মারে দিলাম, ঠিক আছে। যদি সোনিয়া ক্যারেক্টার না থাকতো তাহলে কিন্তু এই গেমটা ভুইয়াই হতো না। তো 14 কিলে কিন্তু ফাইনালি আমরা এই ম্যাচটা ভুইয়া করে ফেললাম। তো চলেন দেখা যাক, ফাইনালি কিন্তু আমাদের হয়তো গ্র্যান্ড মাস্টার ডান হয়ে গেছে। তো আমি এখনই ব্যাক করে দিব, তো দেখা যাক হয়তো আমার গ্র্যান্ড মাস্টার ডান হয়ে গেছে। কিন্তু না, এত কম প্লাস কেন? সো গাইস এদিকে গেরিনার আর কিছু বলার নাই, 14 কিল করে ভুইয়া করলাম, কিন্তু তাও কিন্তু গ্র্যান্ড মাস্টার হলো না। আর আপনারা ভিডিওটা ছেড়ে যান না, ভিডিওটা দেখতে থাকেন। আরও একটা গেম খেলার পরে কিন্তু আমাদের গ্র্যান্ড মাস্টার কমপ্লিট হয়ে যাবে, তো ভিডিওটা ছেড়ে এখন পর্যন্ত কেউ যায় না। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। তো এদিকে দেখতেই পারতেছেন আমাদের কিন্তু আর 4+ লাগে, মানে আর 4+ করলে কিন্তু আমাদের গ্র্যান্ড মাস্টার 1, 2, 3 জানি না কোনটা দিবে, তো গ্র্যান্ড মাস্টার কিন্তু এমনি লেগে যাবে, ঠিক আছে। তো আমি এদিকে কিছু না ভাবে গেম স্টার্ট করে দিলাম। তো এদিকে গেমে আসার পর দেখতেই পারতেছেন নিচে একটা প্লেয়ার, এই প্লেয়ারটাকে কিন্তু আমি এদিকে মারাত্মক হেডশট দিয়ে বাইরে দিলাম। আর আমার লাগতো শার্প শুটারের যে ব্যাসটা, সেটা শার্প শুটারের ব্যাসটা আপনারা তো জানেনই যে লং থেকে অনেকগুলো কিল করলেই দেয়, কিন্তু আমি এই পর্যন্ত এই সিজনে অনেকগুলো কিল করছি লং থেকে, কিন্তু তাও কিন্তু শার্প শুটারের যে ব্যাসটা সেটা পাইতেছি না। তো এদিকে আরও একটা প্লেয়ার আমার নিচে, তো এটাকেও কিন্তু আমি এদিকে ফিনিশ করে দিলাম। সো এদিকে আমি একটু নিচের দিকে আসতে থাকি, এদিকে দেখতেই পারছেন আরও একটা এনিমি, এটাকেও কিন্তু আমি এদিকে ফিনিশ করে দিলাম। আর কেউ আমাকে কমেন্টে ভাই বডি শট কিং বললেন না, কারণ আমি কাস্টম CS র্যাঙ্কেই কিন্তু হেডশট খেলি, আর BR র্যাঙ্কে সেন্সিটিভিটি একটু কম হওয়ার কারণে আমি কিন্তু বডি শট একটু বেশি মারি। তো এদিকে আরও একটা প্লেয়ার, এটাকে কিন্তু আমি হেডশটে মারছি ভাই, তো এখন কিন্তু বললেন না ভাই বডি শট কিং। এদিকে পিছন দিয়ে আরেকটা প্লেয়ার আমাকে মাইরে দিতে নিছিল, তো এইটাকে এটা থেকে বাঁচার জন্য আমি 3টা ওয়াল লাগাইছিলাম। এ যদি আমাকে রাশ করে দিতে এদিকে, আমি কিন্তু এদিকে বাঁচতে পারতাম না, ঠিক আছে, কারণ আমি শর্ট রেঞ্জ একটু খারাপ খেলি, কারণ আমার ফোন কিন্তু ল্যাগ দেয়। তো আপনারা যদি সাপোর্ট করেন একদিন আমি একটা ভালো ফোন নিব, ঠিক আছে। তো এদিকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 7 কিলের সাথে একটু ক্যাম্প করতে এসে পড়ছি। এদিকে লাস্টের এনিমিটার লোকেশন আমি জানি না, তো এই কারণে একটু ক্যাম্প করে আমার খেলতে হবে, ঠিক আছে। পরে কিন্তু যদি এই ম্যাচটা ভুইয়া না হয় তাহলে কিন্তু পুরো মুডই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। গ্র্যান্ড মাস্টার হলেও কিন্তু তেমন একটা ভালো লাগবে না। তো এদিকে এই লাস্টের প্লেয়ারটাকে মারতে পারলে আমাদের ভুইয়া প্লাস গ্র্যান্ড মাস্টার কমপ্লিট হয়ে যাবে। তো দেখা যাক এই প্লেয়ারটাকে আমি মারতে পারবো না কি না, আপনারাও ভিডিওটাকে দেখতে থাকেন। আর হ্যাঁ, আবারও বলতেছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটাতেও কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। তো এদিকে এই প্লেয়ারটা কিন্তু আমাকে অনেক বেশি ড্যামেজ দিয়ে দিয়েছিল, তো এর কাছে সোনিয়া প্লাস দিমিত্রি দুটাই ছিল, তো এই কারণে কিন্তু এই প্লেয়ারটা নক হয়ে গেছে, ঠিক আছে। তো আমি ভাবলাম একে রাশ দেওয়া কোনো লাভ নাই, কারণ এ কিন্তু আবারও ফুল হেলথ হয়ে গেছে, ঠিক আছে, কারণ দিমিত্রি কিন্তু ফুল হেলথ আবার দিয়ে দেয়। তো আমি হালকা পাতলার দিকে গ্রেনেড করতেছিলাম, গ্রেনেডে যদি ড্যামেজ খায়
আমি রাশ দিয়ে দিব, ঠিক আছে? তো এদিকে গ্রেনেডে কিন্তু 50 ড্যামেজ খাইছে, তো এখন আমি ভাবতেছিলাম যে রাশ দেয়া দেয় ভালো হবে, কারণ রাশ যদি না দেয় তাহলে কিন্তু এই প্লেয়ারটা গ্রেনেড মারতেছিল, গ্রেনেডে কিন্তু ড্যামেজ খাই যেতাম। তো রাশ দিয়ে কিন্তু ফাইনালি এই প্লেয়ারটাকে মেরে দিলাম। আর এর কাছে কিন্তু ট্র গান ছিল ভাই, ও যদি এক শট চালাই দিত তাহলে কিন্তু ওর গানই থামতো না আর আমি এদিকে ফিনিশ হয়ে যেতাম। তো যাই হোক, এসব কথা এখন সাইডে রাখি। আমাদের কিন্তু এখন লবিতে গেলেই গ্র্যান্ড মাস্টার দিয়ে দেবে। তো এদিকে আমি ব্যাক করলাম, তো হিরোইং থেকে কিন্তু আমাদের মাস্টারে নিয়ে আসছে, আর লবিতে গেলেই কিন্তু আমাদের দেখা দিবে গ্র্যান্ড মাস্টার। তো এদিকে কিন্তু 33+ এর সাথে আমাদের মাস্টারের অ্যানিমেশনটা দেখাইতেছে, ঠিক আছে? আর এই অ্যানিমেশন আসতেছে 15 সিজন যাবত, আমি কিন্তু 15 সিজনই এই অ্যানিমেশনটা নিয়ে আসতেছি, ঠিক আছে? আরেকটা কথা আপনাদের বলে দেয়, আমি কিন্তু সিজন 10 থেকেই হিরোইং, গ্র্যান্ড মাস্টার এইসবে যাইতাম, ঠিক আছে? এমন না যে নতুন নতুন আমি গ্র্যান্ড মাস্টারে যাই আর আপনাদের জন্য ভিডিও বানাই, আমি কিন্তু ওই সময় একটা ইউটিউবার ছিলাম না, এই কারণে হয়তো আপনারা জানতেন না। তো এদিকে কিন্তু আমার গ্র্যান্ড মাস্টার কমপ্লিট হয়ে গেছে, আর আমাকে কিন্তু মাস্টারের একটা বাজে ব্যানারে বেটার দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এখন আমি লবি যখনই প্রোফাইলে ঢুকবো, আমার এদিকে দেখতেই পারতেছেন আমার কিন্তু 6030 পয়েন্টের সাথে গ্র্যান্ড মাস্টার কমপ্লিট হয়ে গেছে। নেক্সট ভিডিওতে কিন্তু আমি আরও র্যাঙ্ক পুশের ভিডিও দিব, ঠিক আছে? আপনারা কিন্তু ওইসবের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাতে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। আরেকটা কথা আমি আপনাদের বলে দিই, আমি কিন্তু আমার আইডি একাই খেলি, এমন না যে আমার আইডি 4-5 জন খেলে। আমার আইডি যদি 4-5 জন খেতো তাহলে কিন্তু আমি অনেক বেশি পয়েন্টের সাথে রিজনও থাকতাম, ঠিক আছে? তো এদিকে আরেকটা জিনিস দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু সোলো উইন্স রিজিয়নে 65 নম্বরে আসি। আপনারা যখন এই ভিডিওটা দেখতেছেন তখন আপনারা যদি সোলো উইন্স রিজনে যান হয়তো আমি অনেক বেশি উপরেও থাকতে পারি, বা সোলো উইন্স রিজন থেকে নাইমা যেতে পারি। যাই হোক, আজকের এই ভিডিওটা এতটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।